গুড মর্নিং মুঞ্জিত ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজছে 7:30, তো আজকে কোনো ব্লগ যাচ্ছে না, তো ভাবলাম আমারই মন খারাপ করছে, যারা আমাকে ডেলি ফলো করো তারা মানে আমার ব্লগ দেখতে পাবে না, তো ভাবলাম যে একটুখানি তোমাদেরকে জানিয়ে দিই যে কেন যাবে না। আমার গতকালও আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে নতুন ব্লগ আসছে, তো সেটা আমাদের বেড়াতে যাওয়ার ফটোশুট খুব ভালো, খুবই সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই দেখো যখন আমি পাবলিক করব। আর তো নতুন ব্লগ আসছে সেটাও দিতে পারিনি, একটু সমস্যার মধ্যে আছি। সমস্যার মধ্যে আছি বলতে গেলে ঈদ চলে আসছে, কালকে সারাদিন কেমন মানে সবসময় মন খারাপের সঙ্গেও মানে কাজ করে যেতে হয়, এগিয়ে যেতে হয়, এটা সেটা করছি। তোমরা তো জানো সারাদিন আমার একটু মানে সেরকম ভাবে রেস্টই হয় না, তো কালকের মন খারাপটা যেন একটু বেশি ছিল, মানে একদমই ভালো লাগছিল না যে ফোনটাকে হাতে নিয়ে আমি কিছু কিছু ভিডিও করি। আর তোমরা হয়তো যারা আমাকে মানে খুব ভালোভাবে ফলো করো কদিন থেকে বুঝতে পারবে যে আমি সবার কমেন্টের কিন্তু উত্তর দিই, সবার কমেন্ট পড়ি এবং ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। মানে গতকালের ব্লগ মানে যে ব্লগটা আমি আপলোড করেছিলাম গতকালের ভিডিওতে আমি মানে ঠিক মানে কমেন্ট লিখতে আমার ভালো লাগছিল না, পড়েছি সবার কমেন্ট কিন্তু লিখতে আমার একদমই ভালো লাগছিল না, মানে মনটা খুবই খারাপ। সামনে চলে আসছে মানে যে চিন্তাগুলো আমি কোনোদিন আগে করিনি সেই চিন্তাগুলো আমাকে এখন করতে হচ্ছে, যেমন মানে এই যে ঈদ আসছে, বাপি মা একা থাকবে বাড়িতে কোরবানি, বুঝতে পারছো যে বাড়িতে কত কাজ থাকে, এবার মুন্না থাকলে স্বাভাবিক মানে মুন্নাই সব করতো, মানে মাংস তৈরি করা থেকে শুরু করে দেয়া মানে দূর দূরান্তে যেগুলো দিতে যেতে হয় সেগুলো ওই করতো, তো সেগুলো জানি না কিভাবে বাপিমা করবে। আর মানে এই চিন্তাগুলো আমাকে কোনোদিন আগে করতেই হয়নি, যেমন মানে ইচ্ছা না থাকলেও আমাকে এখানে থাকতেই হবে, কারণ এই বাড়িতেও সমস্যা তোমরা জানো যে বিয়ের পর থেকে মানে আমার শাশুড়ি মা একদম মানে সংসারের মানে দায়িত্বের মধ্যে সেরকম নাই, মানে এই সব ব্যাপারে বিশেষ করে মানে আমি যা করব সেটাই। এবার এখান থেকে আমি ঈদের দিন যেতে পারছি না, তো মানে এদিক ওদিক দুদিকে চিন্তা করতে গিয়ে মানে আমার ভালো লাগছিল না। আর তো যাই হোক, আজকে কোনো ব্লগ যাচ্ছে না, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকে শনিবার, আজকে আমার স্কুল আছে, তো আজকে থেকে আমার শুরু করব ব্লগটা, কারণ আমি মন খারাপ যখন ছিল করছিলাম না সারাদিন ঠিক আছে, কিন্তু এখন এই টাইমে গিয়ে আবার মন খারাপ করছে কেন, একটুখানি যা করলাম তোমাদেরকে দেখালাম না কেন, মানে আমার কাছেও এটা একটা কেমন মানে ভালো লাগার মতো হয়ে গিয়েছে, তোমরা সবাই দেখো ভালোবাসা একটা ফ্যামিলির মতো। তো আজকে করব, আগামীকাল ঈদ, সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। ঠিক আছে, ভালো থেকো সবাই।